রোববার আমাদের কোনো কারণ নেই। গত 30 দিনের সংক্রমণের যে চিত্র এটি যদি আমরা দেখি, তাহলে কিন্তু নভেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সংক্রমণের ধারাবাহিকভাবে প্রায় একই রকম ছিল, কিন্তু তৃতীয় সপ্তাহের শেষ থেকে এবং ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু এটি ক্রমাগত বাড়তে শুরু করেছে। আমরা জানুয়ারি থেকে 2021-এর ডিসেম্বর পর্যন্ত যে চিত্র দেখেছি, 2022-এর জানুয়ারিতে এসে সেই চিত্রটি কিন্তু খানিকটা পরিবর্তিত হয়ে গেছে। এই অতিমারির মাঝেই কিন্তু আমাদের ল্যাবরেটরি যে সার্ভিসেস আছে সেগুলো কিন্তু তার সক্ষমতা সর্বোচ্চটি ব্যবহার করবার চেষ্টা করছে। আরটিপিসিআর, জিন এক্সপার্ট, র্যাপিড অ্যান্টিজেন এর মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা চলছে। সরকারি বেসরকারি মিলিয়ে 853টি পরীক্ষাগারে প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে। গত 24 ঘন্টায় 23,211টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে 24,028টি নমুনা। এ পর্যন্ত 1,18,00,000-এরও বেশি পরীক্ষা এ সব মিলিয়ে করা হয়েছে। গত 24 ঘন্টায় আমরা বলেছি একটু আগেই যে 3,447 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যুর ঘটনা ঘটেছে 7টি, এ পর্যন্ত 28,136টি মূল্যবান প্রাণহানি ঘটেছে। 100টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের শতকরা হার 14.35%, এবং এইটি এ পর্যাবৎকালে যে গড় ছিল 13.63%, এই গত এক সপ্তাহের নমুনা পরীক্ষার যে ঊর্ধ্বগতি, শনাক্তের হারের যে আমরা লক্ষ্য গতি প্রকৃতিটি দেখছি, এবং 100টি নমুনার বিপরীতে গতকাল আমরা যেটি পেলাম সেটি কিন্তু পূর্ববর্তী সময়ের গড়ের চাইতে বেশি পেয়েছি। আশার কথা এই যে 100 জন শনাক্তের বিপরীতে সুস্থ হয়ে যাচ্ছেন 96%-এরও বেশি রোগী, এইটি হচ্ছে আমাদের আশার কথা। তবে আমাদের মনে রাখতে হবে যে আমরা এই এই করোনা অতিমারির মাঝে গত 2 বছর ধরে আমরা যে পরিস্থিতি মোকাবেলা করেছি, বিশেষ করে গত বছর অমিক্রনের দ্বিতীয় ঢেউয়ের যে ধাক্কাটিকে আমরা সকলে মিলে চেষ্টা করে সামলেছি অথবা সামলানোর চেষ্টা করেছি, সেই ধাক্কার পরবর্তী বিষয়টিও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের অনেকেরই একটি ধারণা হয়েছে যে বাংলাদেশে এখনো হয়তো যে অমিক্রনের ভ্যারিয়েন্ট নতুন যেটি শনাক্ত হয়েছে, হয়তো সেটি দিয়েই সংক্রমণ হচ্ছে, তাতে সংক্রমণের আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বাড়ছে, কিন্তু সেটি খুব ভয়াবহ কিছু নয়। কিন্তু এইটি কিন্তু এখনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ দিয়ে একেবারে নিশ্চিত করে বলবার সময় আসেনি। কাজেই আমাদের ধরে নিতে হবে যে এখনো বাংলাদেশে মূলত ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে, অমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে, এবং গোটা বিশ্বে যেভাবে ডেল্টাকে আস্তে আস্তে অমিক্রন রিপ্লেস করে দেবে, বাংলাদেশেও একসময় সেটি হয়তো হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই, স্বাস্থ্যবিধি মেনে চলবার কোনো বিকল্প নেই, এবং টিকা গ্রহণের যে হারটি আছে, যত সংখ্যক মানুষ রেজিস্ট্রেশন করেছেন তত সংখ্যক মানুষ কিন্তু টিকা গ্রহণ করেননি। কাজে টিকা গ্রহণ করবার জন্য আগ্রহটি যেটি আছে সেটিও আমাদের ব্যক্ত করতে হবে, পরস্পর পরস্পরকে সহায়তা করতে হবে। এই অমিক্রন কম সংক্রমণ করে, অমিক্রনে ক্ষয়ক্ষতি কম হয়, ফুসফুস কম আক্রান্ত হয়, এইটি ভেবে আত্মতুষ্টিতে ভুগবার আমাদের কোনো কারণ নেই। ডেল্টা সংক্রমণের সময় আমরা সকলে যতটা সতর্ক ছিলাম, স্বাস্থ্যবিধি মানবার ব্যাপারে আমরা যতটা আনুগত্য দেখিয়েছি, এখনো আগামী দিনগুলোতে যদি স্বাভাবিক জীবন যেটি আমরা যাপন করবার চেষ্টা করছি সেটিকে যদি বজায় রাখতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আবার গত বছর যে সতর্কতাটি আমরা দেখিয়েছিলাম সেই ধরনের সতর্কতাই আমাদেরকে প্রকাশ করতে হবে। গত 24 ঘন্টায় যে 7টি মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, তার 4টি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, সিলেট বিভাগে 2টি, এবং বরিশাল বিভাগে আমরা 1টি মৃত্যু ঘটনা রেকর্ড করেছি। সামগ্রিকভাবে সুস্থ যারা হয়েছেন তাদের মাঝে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক রোগী সুস্থ হয়েছেন, 103 জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। তারপরের অবস্থানটিতে রয়েছে ঢাকা বিভাগ, সেখানে 75 জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। সেন্ট্রাল অক্সিজেন লাইনের মাধ্যমে 118টি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, মাঠ পর্যায়ে প্রায় 29,000 অক্সিজেন সিলিন্ডার এই মুহূর্তে কার্যকর অবস্থায় আছে, 2,000-এর বেশি হাইড্রোনেজাল ক্যানুলা এবং 2,345টি অক্সিজেন কনসেন্ট্রেটর হাসপাতালগুলোতে একেবারে সক্রিয় সক্ষম অবস্থায় রয়েছে। সারা দেশে করোনা ডেডিকেটেড যে শয্যার সংখ্যা আমাদের ছিল, আমি শুধু ঢাকার চিত্রটি বলি, সেখানে সাধারণ যে বিছানা ছিল করোনা ডেডিকেটেড 4,657টি, আর মাঝে গতকাল পর্যন্ত 3,913টি শয্যাই ফাঁকা ছিল। কোভিড ডেডিকেটেড আইসিইউ 773টির মাঝে 666টি শয্যাই রোগীবিহীন ছিল। কিন্তু এতে আত্মতুষ্টির কোনো কারণ নেই, আমরা যদি সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণ করতে পারি, সতর্ক থাকি, নিয়ম মেনে চলি,
তাহলে রোগীর সংখ্যা কমে যাবে, হাসপাতালের উপরে চাপও কমে যাবে। করোনাকালীন সময়ে টেলিমেডিসিন সেবাটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। স্বাস্থ্য বাতায়নে 1-6-2-6-3 নম্বরে গত 24 ঘন্টায় 7,822 জন, আইডিসিআর 1-0-6-5-5 নম্বরে 415 জন এবং 333 এই নম্বরটি থেকে 4,750 জন সেবা গ্রহণ করেছেন। সব মিলিয়ে 12,987 জন গত 24 ঘন্টায় টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন। এ পর্যন্ত 3,26,74,000 বেশি মানুষ টেলিমেডিসিনের মাধ্যমে সেবা গ্রহণ করেছে। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ দিয়েই মূলত যাত্রী সাধারণ বিদেশ থেকে বাংলাদেশে আসেন। অল্প কিছু সংখ্যক যাত্রী স্থল বন্দর এবং সমুদ্র বন্দর দিয়ে প্রবেশ করে থাকেন। গত 24 ঘন্টায় 8,703 জন বাংলাদেশে প্রবেশ করেছেন। আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ দিয়ে এসেছেন 7,887 জন যাত্রী। সামগ্রিকভাবে আমরা যদি ভ্যাকসিন দেবার যে চিত্রটি আছে সেটি যদি আমরা দেখি, তাহলে আমরা আমাদের যে উদ্দিষ্ট যে জনগোষ্ঠী আছে, আমরা যদি শতকরা 80% জনগোষ্ঠীকে বিবেচনায় নিই, তাহলে 13,82,00,000 মানুষের কিছু বেশি সংখ্যক মানুষকে আমাদের টিকা দিতেই হবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে 8,16,00,000-এরও বেশি মানুষ টিকা কিন্তু গ্রহণ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ফার্স্ট ডোজের টিকা আমরা এই পর্যন্ত দিয়েছি 8,52,87,956 জনকে। দ্বিতীয় ডোজটি গ্রহণ করেছে 5,61,91,252 জন। তৃতীয় ডোজের বা বুস্টার ডোজের যে টিকাটি দেওয়া হচ্ছে ষাটোর্ধ্ব ব্যক্তিবর্গকে এবং তার সঙ্গে যারা ফ্রন্ট লাইনার আছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ অন্যান্যদের, সেখানেও প্রায় 2,00,000-এর কাছাকাছি মানুষকে বুস্টার ডোজটি দেওয়া সম্ভব হয়েছে। এ পর্যন্ত টিকা দানের যে গতিটি আছে, এই গতি অব্যাহত থাকলে এবং সকলে যদি সক্রিয় অংশগ্রহণ আমরা দেখি, তাহলে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা সময়ের আগে ইনশাআল্লাহ পৌঁছে যেতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আপনাদের মাধ্যমে আমরা যারা আমাদের বইয়ের পাঠক আছেন, যারা বইমেলার জন্য ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদদের স্মরণে বাংলা বাংলা ভাষাকে গোটা বিশ্বে যেটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে সম্মানটি বাংলাদেশ পেয়েছে, বাংলা ভাষাভাষী মানুষরা পেয়েছে, সেই প্রাণের বইমেলা কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই সচরাচর শুরু হয়ে থাকে। এবছরও বইমেলা প্রত্যাশা অনুযায়ী তার কাজ এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সকলের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, এই বইমেলায় যে সকল প্রকাশকরা বই প্রকাশ করবেন, যাদের স্টলে বই সাজিয়ে আমাদের জন্য উপস্থাপন করবেন, প্রত্যেকের যেন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়াটি এরই মধ্যে যেন সুসম্পন্ন হয়ে যায়, যাদের বুস্টার নেওয়ার সময় হচ্ছে তারা যেন বুস্টার ডোজটি গ্রহণ করেন, এবং যদি সম্ভব হয় তাহলে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতিটি আছে সেই গতির দিকে খেয়াল রেখে প্রয়োজন অনুযায়ী বইমেলার সময় যদি একটু করে পিছিয়ে প্রথম 2 সপ্তাহকে দেখে তারপরে যদি পিছিয়ে নেওয়া যায় তো কিন্তু আমাদের কাছে কাম্য নয়। প্রথম 15 দিনে শনাক্ত হয়েছে কিন্তু 27,000-এরও বেশি মানুষ, এবং এই একই চিত্রটি যদি আমরা তার 15 দিন আগের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু সংক্রমণ প্রায় 7 গুণ বেড়ে গেছে বলেই আমাদের পরিসংখ্যান বলে। ইতিমধ্যেই আমাদের স্কুলের যে কোমলমতি শিশুরা আছে তাদেরকে টিকা দেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই স্কুলগুলোতে কিন্তু কোমলমতি শিশুদের টিকা দিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা কওমি মাদ্রাসায় আমাদের কিন্তু বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন, কওমি মাদ্রাসার এই শিক্ষার্থীদেরকেও আমরা কিন্তু টিকা কার্যক্রমে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট করতে চাই, তাদের টিকাটি আমরা নিশ্চিত করতে চাই, এবং তাদেরকে টিকা দেবার জন্য যেই পদ্ধতিগুলো অনুসরণ করতে হয় আমরা কওমি মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ রাখতে চাই, আহ্বান রাখতে চাই, তাদের যেন রেজিস্ট্রেশনের কাজটি হয়ে যায়, তাদেরকে যেন আমরা 100% টিকা দিয়ে দিতে পারি। এর পাশাপাশি আমাদের যে সমস্ত পরিবহন শ্রমিকরা আছেন যারা প্রতিদিন আমাদের জীবনযাত্রাকে সহজ করবার জন্য কাজ করে, তাদেরকেও কিন্তু আমরা টিকা কর্মসূচিতে 100% নিয়ে আসতে চাই এবং তাদের টিকা আমরা দিয়ে দিতে চাই। কাজেই এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি ICT মন্ত্রণালয়ের কাছে তাদের নামের তালিকাগুলো যথাযথ পদ্ধতি অনুসরণ করে পাঠিয়ে দেন, তাহলে তাদেরকে কিন্তু টিকা দেওয়ার কাজটি আমাদের অত্যন্ত সহজ হয়ে যায়। ইতিমধ্যে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু 11 দফা বিধিনিষেধ খুব সুনির্দিষ্ট করে প্রকাশ করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু বাস্তবায়ন হতে শুরু করেছে। আমরা বিশ্বাস করি যে এই বিধিনিষেধগুলো যার বেলায় যেটি প্রযোজ্য আমরা যদি যথাযথভাবে অনুসরণ করি, তাহলে
সংক্রমণের এখন যে অবস্থাটি আছে, যে ঢেউটি আসছে বলে আমরা আশঙ্কা করছি, সেই ঢেউটিকে আমরা গতবারের মতনই সফলভাবে মোকাবেলা করতে পারবো। এইখানে আতঙ্ক নয়, সচেতনতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা প্রতিরোধে আমরা যদি সকলেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলি, আমাদের প্রত্যেকেরই আমরা করোনা পরীক্ষার যার বেলায় যখন যেটি প্রয়োজন হবে, আমরা যদি সেই পরীক্ষাটি করে ফেলবার জন্য সরকারি অথবা বেসরকারি হাসপাতাল বা পরীক্ষা কেন্দ্রগুলোতে যদি যে নমুনাটি দিয়ে পরীক্ষা করে ফেলি, তাহলে রোগ নির্ণয়টি যেমন সহজ হয়, রোগের ব্যবস্থাপনাটিও তেমন সহজ হয়ে যায়। আমরা বিশ্বাস করি রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী সহ প্রত্যেকের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের মধ্য দিয়েই এই COVID-19 এর যে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের যে কাজটি গত 2 বছর ধরে আমরা করছি, গোটা বিশ্ব করছে, সেটি বেগবান হবে, সহজতর হবে। এই সংক্রমণ মোকাবেলায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার অবশ্যই অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের সবাইকে সঠিক নিয়মে নাক মুখ থেকে মাস্ক পরতে হবে, সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, প্রয়োজনীয় ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের প্রাথমিক কাজগুলো সমাধান করতে হবে। আমরা যদি নিজেকে সুরক্ষিত রাখতে পারি, আমরা যদি আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের প্রতিবেশীদেরকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের প্রিয়জনরা যদি সুরক্ষিত থাকে, তাহলে 17 কোটির এই বাংলাদেশ সুরক্ষিত থাকবে। আমরা প্রতিবারই একটি কথা বলি, আমরা আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে নিবেদন রাখি যে মাস্ক আমার সুরক্ষা সবার। মাস্কটি যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি, ভ্যাকসিন যদি আমরা যথাযথভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমরা অবশ্যই সুরক্ষিত থাকবো। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের সঙ্গে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। একটি দুটি প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং তারপর টিকা সংক্রান্ত একটি জটিলতার কথা একটি প্রশ্ন এসেছে, এই বিষয়টি আমরা এখনই কথা বলবো, কোন জায়গাটিতে সমস্যা হচ্ছে এবং আপনাকে আশ্বস্ত করতে পারি এটি আমরা অবশ্যই অবশ্যই সংক্ষিপ্ততম সময়ের মধ্যে আমরা সমাধান করে দেবো। আসলে নতুন করে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা আমরা এইভাবে পুরো দৃশ্যপটটিকে দেখতে চাই না, গোটা পৃথিবী ঝুঁকিতে আছে, বাংলাদেশও সেই ঝুঁকির বাইরে নয়। আমরা একটি জেলাকে বা বিশেষ কোনো জেলাকে আমরা আলাদা করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তাদেরকে অন্যদের কাছ থেকে আমরা আলাদা করতে চাই। একটি অতিমারী মোকাবেলার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই আমরা কিন্তু ঝুঁকি কমিয়ে আনতে পারি। স্বাস্থ্যবিধি যেটি মানা হচ্ছে না, সেটি মানানোর জন্য প্রশাসন তার জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবার বিষয়ে সকলকে অনুরোধ রাখছি, নিবেদন করছি এবং আমরা মনে করি যে যার যার জায়গায় থেকে আমরা যদি আমাদের নিজেদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করি, নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব আছে সেটি যদি আমরা পালন করি, তাহলে অবশ্যই এই অতিমারি যথাযথভাবেই মোকাবেলা করা সম্ভব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের সঙ্গে সংযুক্ত থাকবার জন্য আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং এই কোভিড মোকাবেলায় এই অতিমারির বিপক্ষে দাঁড়িয়ে আপনারা যে সাহসী ভূমিকা রেখেছেন আমরা সেটিকে অভিবাদন জানাই। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমরা নিবেদন রাখতে চাই, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলবার কোনো বিকল্প নেই, সঠিক নিয়মে নাক মুখ থেকে মাস্ক পরতেই হবে। এই অমিক্রনের সংক্রমণ যেটি বাংলাদেশে শুরু হয়েছে, এটি পর্যায়ক্রমে এই ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিস্থাপন করে দেবেই, কিন্তু অমিক্রনের সংক্রমণকে হালকা ভাবে নেবার আমাদের কোনো সুযোগ নেই, আত্মতুষ্টিতে ভুগবার আমাদের কোনো সুযোগ নেই। সর্বোচ্চ সতর্কতা প্রদর্শনের এখনই সময়, আমরা যদি সর্বোচ্চ সতর্কতাটি প্রদর্শন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই সেটি আগামী দিনগুলোতে আমাদের এই করোনা পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে পারবো। পুরোনো কথাটি আবারও মনে করিয়ে দিতে চাই, মাস্ক আমার সুরক্ষা সবার, আসুন আমরা সবাই সুরক্ষিত থাকি। আল্লাহ হাফিজ।